উন্নত জীবনের আশায় বাংলাদেশিদের পছন্দের শীর্ষে ইউরোপের দেশগুলো। সেই বিবেচনায় পর্তুগাল এখন অনেক জনপ্রিয় সবার কাছে, কিন্তু অনেকে ভুয়া কিছু তথ্যেও প্রতারক চক্রের দ্বারা আক্রান্ত হচ্ছেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে পর্তুগালের রাজধানী লিসবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার এইচ খান ফাহিম। ফাহিম, পর্তুগালে যাওয়ার আশায় অনেকেই প্রতারক চক্রের কাছে সর্বস্ব হারাচ্ছেন, এ থেকে রক্ষা পেতে কি করণীয় জানাবেন আমাদের? মালিহা, আপনাকে ধন্যবাদ। জীবন সুন্দর করে সাজানোর জন্য অনেক বাংলাদেশি চেষ্টা করেন যে প্রবাসে তাদের কর্মজীবন অথবা জীবনের একটা সময় সেটেল হয়ে যাওয়ার জন্য ইউরোপকে বেছে নেন অনেকেই। এক্ষেত্রে যে সমস্যাটা এখন দেখা দিয়েছে, যে প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সুফল এবং কুফল দুইটাই রয়েছে। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কুফল, অনেকটা এই ধরনেরই। কারণ অনেক বিভিন্ন ধরনের ব্লগার আছেন যারা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লগ তৈরি করেন, যেখানে তারা পর্তুগালে আসার জন্য আহ্বান জানান এবং ভিসা প্রসেসিং এর জন্য আহ্বান জানান। বেশিরভাগ ক্ষেত্রে অনেক ভাবেই তারা ভুয়া তথ্য দিয়ে থাকেন এবং বিভিন্ন প্রতারক চক্র তারা তৈরি করে থাকেন। যদিও ব্যাপারটি বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেখার বিষয় বা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর দেখার বিষয়, কারণ বেশিরভাগ প্রতারণাগুলো হয়ে থাকে বাংলাদেশে। তবে এখানে যারা পর্তুগালে বসবাস করেন তাদেরকে এখানকার স্থানীয় পর্তুগালের আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত প্রমাণের অভাবে এবং অভিযোগকারীর অভিযোগ যেহেতু করতে পারছে না, সেটার অভাবে কোনোভাবে তারা ব্যবস্থা নিতে পারে না। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে অনেকেই আমাদেরকে জানান যে ফেসবুকে বিভিন্নভাবে প্রচারণা চালানো হয় যে পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা ছাড়া হচ্ছে। যদিও পর্তুগাল সরকার গেল 2020 সালে কোনো কোভিড ভাইরাসের কারণে পুরোদমেই ওয়ার্ক পারমিট বন্ধ ছিল, তারপরে হচ্ছে 2021 পর থেকে কিছু কিছু করে পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা ছাড়ে এবং জব সিকার ভিসা নামে একটি ভিসা ছাড়ে, যা এখন আবেদন বন্ধ হয়ে গেছে। সবচেয়ে আপনার যে আরেকটি প্রশ্ন ছিল যে কি করণীয় হচ্ছে, যদি কেউ ওয়ার্ক পারমিট ভিসা বলে থাকে, বিভিন্ন কোম্পানি ইস্যু করে থাকে, তাহলে অবশ্যই নির্দিষ্ট কোম্পানির ওয়েবসাইটে গিয়ে মেইল করে জানতে হবে যে তার নামে সেই ওয়ার্ক পারমিটটা ইস্যু হয়েছে কিনা, তাহলে হয়তো তারা রক্ষা পেতে পারেন। তবে অবশ্যই কোনো টাকা লেনদেন করার সময় অনেক সচেতন হতে হবে এবং বিশ্বস্ত কারোর সাথেই এই কাজগুলো করা হলে তাহলে হয়তো অনেক পরিবার তাদের টাকা পয়সা হারানো থেকে বেঁচে যাবেন। মালিহা, ধন্যবাদ আপনাকে। পর্তুগালের লিসবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার এইচ খান ফাহিম।